ফেনীতে নিম্নাঞ্চল ছাড়া বন্যা কবলিত এলাকাগুলোর পানি নামতে শুরু করেছে সেই সঙ্গে ফুটে উঠেছে ক্ষয়ক্ষতির চিত্র তবে ফেনী সদর সহ পরশুরাম ফুলগাজী ছাগলনাইয়া দাগন ও অসোনাগাজির কিছু স্থানের মানুষ এখনও পানিবন্দী নোয়াখালীতে এখনও আছে পদঘাট ঘরবাড়িতে পানি থাকায় এখনও আশ্রয় কেন্দ্রে আছে মানুষ লক্ষ্মীপুর সদর রায়পুর রামগঞ্জ চন্দ্রগঞ্জ রামগতি ও কমলনগর উপজেলায় পানিবন্দি প্রায় সাড়ে আট লাখ মানুষ প্রতিদিন প্লাবিত হচ্ছে নতুন নতুন এলাকা আশ্রয়কেন্দ্রে ঠাঁই নিয়েছে প্রায় পঁচিশ হাজার পরিবার কুমিলার সতেরোটি উপজেলার মধ্যে চোদ্দটি উপজেলায় বন্যার পানিতে ভাসছে জেলার বারো থেকে চোদ্দ লাখ মানুষ পানিবন্দি হয়ে পড়েছে চট্টগ্রামের বন্যা কবলিত মিরসরাই ফটিকছড়ি হাট ও রাউজনের বিভিন্ন এলাকা থেকে নামতে শুরু করেছে পানি তবে নতুন করে দেখা দিয়েছে পানিবাহিত রোগের সংখ্যা এদিকে চলমান বন্যায় এগারো জেলায় একত্রিশ জনে উন্নীত হয়েছে প্রাণহানি এখনও বারো লাখ সাতাশ হাজার পাঁচশো পরিবার পানিবন্দী অবস্থায় আছে ক্ষতিগ্রস্ত মানুষ সচিবালয়ে এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব কে এম আলী রেজা এগারোটি জেলায় আমাদের ছয়শো উনিশটি মেডিকেল টিম কাজ করছে স্বাস্থ্য সেবা প্রদান করার জন্য বরাত্তের ক্ষেত্রে আমাদের একটু আপডেট আছে আমরা এক কোটি টাকা নতুন বরাদ্দ করেছি সেটি হচ্ছে লক্ষ ফেনীতে বিশ লক্ষ নোয়াখালীতে তিরিশ এবং লক্ষ্মীপুরে বিশ লক্ষ এটা হচ্ছে বাড়তি বরাদ্দ ক্ষতিগ্রস্তদের চিকিৎসা সেবা দিতে এগারো জেলায় চালু করা হয়েছে ছয়শো উনিশটি মেডিকেল টিম যে আমাদের সামগ্রী পর্যাপ্ত রয়েছে শারমিন সর্না মোহনা সংবাদ